একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে, তারা দুই বোন আর কথা বলে না, এটা কি এখন আর কথা বলে? ওর মাও আবার, ব্যাপারটা কি? আরে একজন পেশাব করতে গেলে আর একজন খুঁজতো, আমুক খালেদা কোথায়, আমুক খালেদা কোথায়, আমুক খালেদা কোথায়। এ যদি খালেদা পেশাব মারিয়াম, যদি মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো আমু মারিয়াম কোথায়, মারিয়াম কোথায়, ব্যস্ত হয়ে যেত। ওর মা ব্যস্ত হতো দুই বোনের কাজ দেখে, এখন ওর আর তারা আপোষে আর কথা বলে না। দলের নাম শত্রুতা, দলের নাম শত্রুতা। দল সংগঠনের আভিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা একবার ভেঙে যাবে, আর পারিভাষিক অর্থ হলো যা দিয়ে শত্রুতা, বিরোধিতা, বদনাম, গীবাত, নিন্দা শিখা যায়। যখন খোলা মাঠে বক্তব্য দিচ্ছে, এমন বক্তব্য দিচ্ছে মনে হয়েছে ফেরেস্তা দিচ্ছে জিবরাইল, দিয়ে আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিল, আর একজনকে কি করলো ফেরেস্তা করে দিল। ঠিক রিক্সাওয়ালা যেমন, এই রিক্সাওয়ালাটা চাকা আর একজনের চাকার সাথে বেঁধে গেছে, এমন দিল তাকে, একটু পরে ওরটা আর একজনের সাথে হয়েছে, ওই ওকে দিল। খুব এটা দেখায় না, রিক্সাওয়ালারা বেশি করে, গাড়ির হেল্পাররা এরকম করে, মানে সবারই জীবন পশু প্রাণীর মতো হয়ে গেছে, ভদ্রতা বলে কোনো জিনিস নাই। আবু মুসা আশারি বলছেন, আল্লাহ নবী একদিন বললেন, কাইফাবে কুমাসা মানি, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এই যে অবকিতম ফি হোসালাত মিনান নাস, যেদিন সমাজে আগাছা থাকবে, কেউ মানুষ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো, সবাই হবে গরু ছাগলের মতো, তখন তোমাদের কি হবে যুগের কি হবে। মারা যেতে হতো অদাঙ্গিকার কারো থাকবে না, সবাই লুটে পুটে খাবে, হেড মলানা মেরে খাবে, হেডমাস্টার পেরে খাবে, প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানা যে জেল সুপার, দশের টাকার পাঁচ পয়সা দাম থাকবে না, সবাই সবার টাকা মেরে থাকবে, আমার উপরে কোনো জিনিস থাকবে না। সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। মানুষের মতবিরোধ এইভাবে ঢুকবে, দেখেন এদিকে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে গেল, আল্লাহ নবী বলছেন এইভাবে দেখাচ্ছেন যে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে। মসজিদের সেক্রেটারি উমুক, আমি বলছি না উমুক, আপনি বলছেন না উমুক, বাড়াবাড়ি লেগে গেছে মসজিদে, কেউ কারো কথা মানবে না। তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। তখন সাহাবী বলছেন ফামা তামুন, বলেন কি করতে হবে, পরিবেশ যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে। তখন বললেন মুখখান বন্ধ রেখো, মুখটা বন্ধ রাখিও, এক দুই বাড়িতে থাকিও, বাইরে যাব না, বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে, মানুষের পিটাবে, বাইরে যায়ও না, বাড়িতে থাকো, ভালো যেটা সেটা নেও, খারাপ যেটা সেটা ছেড়ে দাও, তিনটা কথা বললেন। তখন সাহাবী বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না, কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে, এটা সাহাবীর জিজ্ঞাসা, তখন কি হবে। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও, আদমের দুই ছেলে, কাবিল বললে এ হাবিল তোকে আমি মারবো, তখন হাবিল বলল তুমি মারো মারো আমি তোমাকে মারবো না, কথা বোঝা গেল না। বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি মারো আমি তোমাকে মারবো না, তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও, আমি পাপ মুক্ত অবস্থায় উঠব, বোঝা গেল না কথা। যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম, মুখটা বন্ধ রাখলাম, বাড়িতেই থাকলাম, তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করবো, তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ো, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ো, ভালোকে হাবিল, খারাপকে কাবিল, কাবিল হাবিলকে বললো তোকে মারবো, তখন হাবিল কি বলল তুমি মারো মারো আমি তোমাকে মারবো না, ঠিকই কাবিল একসময় হাবিলকে মেরে দিল, লাশ পড়ে আছে কি করতে হবে তা তো জানে না, যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে, মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে, কেমন হয়ে গেল কি করলাম, দুটো কাক এসে মারামারি করলো, একটা মরে গেল, তো জীবিত কাকটা গর্ত খুঁড়ে ওকে পুঁতে দিল, তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না, আমি কাকের কাছে শিখলাম, যে গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। ওরা দুই ভাই কুরবানি পেশ করেছিল,
আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি, আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি, তখন মন খারাপ হয়ে গেছে ওর। তোর বলছে হিংসা, এর নাম হিংসা, হিংসা দিয়ে চলছে যাও, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, অবাক হবেন আপনি, 50-60 জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে, যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ, শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে, কে কোন দল করছে, কে কোন সংগঠন করেছে, ছাত্র করতে পারবে না, শিক্ষক করতে পারে, মুখ খোলা নিষেধ, খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে, কোন শিক্ষক কতদূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা। জানুয়ারির 7 তারিখে ক্লাস শুরু হয়েছে, নভেম্বরের 27 তারিখে ক্লাস বন্ধ হবে, এর মধ্যে কোনো বিরতি নেই, যাও ওই কুরবানির ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা জরুরি ছুটি সেটা আছে, রমজানের ছুটি, এর নাম জামিয়া সালাফি, কোনো সমস্যা তার উপরে এসব পড়ে না। আদর্শ পরিবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদাল ফিত্রা ফাবুহু ইউহাবিদানিহি ইউমাজ্জিসানিহি ইউনাসরানিহি, প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, ছেলেটা দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন, কেটে দিল কেন, ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে, পরলো না কেন, টাকন নিচে পরলো কেন, ছেলেটা 5 অক্ত সলাত আদায় করতে পারবে, করলো না কেন, ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে, থাকলো না কেন, মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে, থাকলো না কেন, মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল, মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল, কেন চলে গেল, ও তো জন্ম নিয়েছে আদর্শের উপরে, ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে, এমন হলো কেন, আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে। তাহলে আমার প্যান্টটা টাকানোর নিচে কে করেছে, আমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব এটা কি উল্টা হচ্ছে, জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে, একবারে হুবাহু, আমি 5 অক্ত সলাত আদায় করি না, এটা আমার কে করেছে, আমার বাপ। ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে, এটা কে করেছে, আমার মা বাপ। এইখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, বসে আছে, মাথায় কাপড় নাই শীতের দিন, এটা কে করলো, ওর মাই করেছে, এটা কে বলছে, আল্লাহ নবী বলছে। সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে, ইহুদি হলো কেন, বাপমা করেছে, খ্রিস্টান হলো কেন, বাপমা করেছে, আগুন পূজক হলো কেন, বাপমা করেছে, চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, লোহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই নেতা, আর রাজুলু সাইয়্যিদ ফি আহলিহি, বাপ হলো পরিবারের মালিক কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতিহা, মা হলো বাড়ির কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, বাপ হলো কর্তা এ বাড়ির, মা হলো কর্ত্রী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা, মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী, আর মেয়েকে বলেন আম্মু চিচি বেলা হয়ে গেছে, আজান হয়ে গেছে, উঠো আম্মু উঠো আম্মু উঠো, সলাত আদায় করো, এখন মা কি, মা কর্ত্রী, আর আপনি বাপ সলাত আদায় করে এসেছেন, আপনি কর্মী, আব্বু আজান হয়ে গেছে চলো, এখন আপনি কি, কর্তা, বুঝা যায় না মনে হয়, আল্লাহ রাসূল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী, নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না, আল্লাহ রাসূল বলছেন মান কারাহু আল আদা ফলিহিসান ইসমু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার সুন্দর শিখাতে হবে, নাম রেখেছে লিটন, তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না, বুঝা গেল না, তোবা করতে হবে, তোবা করতে হবে, আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি, কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি,
আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি, কি যে শান্তা টান্তা, কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভালো, কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো। তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাবু কানে ইয়ারফোন লাগায় না, মাও জানে আর বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে, এই বাপ মা এই পরিবারকে কবর দিয়েছে, এই বাপ মা এই পরিবারকে কবর দিয়েছে, পরিবার ভিন্ন করতে হবে, আজ থেকে পরিবর্তন করতে হবে, বিদ্যা ভিন্ন করতে হবে, মক্তভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে, এই প্রজেক্ট হাতে নিতে হবে, জরুরিভাবে নিতে হবে, কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে। যেদিন আমি 90 সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত? বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে, দৌড়াইতেই থাকে, আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেবো একটু। জি না, আমি কারোর সাথে ছবি উঠাই না। ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে, তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে? মানুষ একটু বুঝে শুনে, আমি সাধারণ মানুষ, আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না, কিন্তু দেখি ওইরকমই আছে। এই মাসুম কি হলো, গাড়ির আপনার 1000 টাকা জরিমানা, কেন গাড়ি বিপদ সময়ের উপর 80 ঘন্টায় 80 কিলোমিটার চলবে, 100 মিটার চালিয়েছে, তো টাকা নেবে। বলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম, যাচ্ছিলাম আমরা সিলেট, গাড়িতে কি আছে? লাবদ্রজাক বিনি সুপ আছে। আরে খাতা কলম ছেড়ে দিয়ে বলো কি, আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে, রে হুজুর ভুলিয়েছে মাফ করেন, টাকা পয়সা লাগবে না, আপনি যান। তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে, যেটাতে ছেলে মেয়ে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুকুম রায়ন কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আর রাজুল রায়ন আহলে ফি বাইতিহি, বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আল মারাতু রাইয়া, স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা, তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে। আল আব্দুর রাজুল রাইন, বাড়ি যে কিষান কামলা, একে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আমাদের দেশে কিষান কামলা ভালোভাবে কাজ করে না, আমি আপনার এই ডাঙ্গি পাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই। আমার চোখের সামনে একটা লেবার আসরের আজান হয়ে গেছে, ওরা 4টা পর্যন্ত কাজ করবে, তো মাথায় ওর মাটি আছে, ডালি আছে মাথায়, তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত, আর এখানে আজান হয়ে গেছে, তেমনি মাটিতে ফেলে দিয়েছে, ওখানে মাটিতে ফেলে দিয়েছে। আরে কি ব্যাপার, তুমি এখানে মাটিটা ফেললে কেন? বলে আমাদের আজান হলে কাজ শেষ। অবাক, ও তো বিদেশ দেখেনি। বলছি অবাক হয়ে গেলাম, বিদেশে 12 ঘন্টা ডিউটি, এমন কোনোদিন দুবাইয়ে, আবুধাবিতে, ওমানে, সৌদি আরবে, কুয়েতে, আপনার ওই মালয়েশিয়ায়, মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো, কত ঘন্টা করা লাগে, তাহলে 12 ঘন্টা করি, যদি 1 মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সে এসে পাছায় লাথি মারবে আর ভাতে থুথু দিবে আর মুখে বলবে হারাম, তোর ভাত খাওয়া হারাম। তাহলে ওরা দায়িত্ব পালন করে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি, এক খেয়ালে চেয়ে থাকবেন, আর কেউ খালি হাতে যাবেন না, বই সবটাই নিয়ে যাবেন, কোনো একটা নিয়ে যাবেন, কিছুই যদি না হয় মাসিকাল হিতেশাম পত্রিকা নিয়ে যাবেন। আপনার মা এ বাড়ির পাহারাদার, 4টা কাজ আপনার মাকে করতে হবে। 1, বিদ্যা শিক্ষা দিতে হবে। 2, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 3, মাথার চুল চিরুনি করে দিতে হবে, পরিপাটি করে ছেলে মেয়েকে রাখতে হবে। 4, আপনার মা পাহারাদার, এ বাড়ির ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে, হাদিস বুখারী মুসলিম। দিনি ভাই বোন, সবকে ছেলে মেয়ের উপরে পাহারাদার হিসেবে থেকে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য, সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে শিক্ষক, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক, তো আমি জানি, আমি পড়াই যে একজন হলো মাসি আর দাজ্জাল আর একজন হলো মাসি ঈসা,
তো দাজ্জাল খারাপ মানুষ, খারাপ মানুষ হিসেবে পড়ায় ছেলেদেরকে, ও দাজ্জাল সব নবী বলেছেন ও খারাপ খারাপ। আর মাস ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালও আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন। তো ঈসা আলাইহিস সালাম আসবেন, যখন আসবেন তখন দেশে আর মূর্তি থাকবে না, দেশে আর কোনো শুকুর থাকবে না, শুকুর মেরে ফেলবেন। আর খ্রিস্টানদের কোনো ওই শুলি সিস্টেম যেগুলো আছে ক্রুশ, সেগুলো থাকবে না, সব ভেঙে ফেলে দিবেন। সারা পৃথিবীতে কোথাও মূর্তি থাকবে না, সব ভেঙে ফেলে দিবেন। তো ঈসা আলাইহিস সালাম আসবেন, এগুলো করবেন। তো ঈসা আলাইহিস সালাম মুসলমানের জন্য আসবেন, আর দাজ্জাল ইহুদিদের জন্য আসবে, এইটা আমি কোনোদিন বুঝতে পারি। এক শ্রেণীর মানুষ ইহুদিকে মানবে এইটা দেখেছি, হাদিসে আছে। জাযাহুল্লাহু খায়র, দোয়া করবেন তাদের জন্য, তাদেরকে যেন আল্লাহ কবুল করেন, আর আপনার সন্তান এসব সন্তানের মতো যেন মানুষ আরও সন্তান দেশে আল্লাহর রহমতে দিতে পারে, যাতে করে যাদের মাধ্যমে এইরকম দিন প্রচার হবে যেটাতে মানুষ আকীদা আদর্শ ফিরিয়ে পাবে। আরেকটা জিনিস, দুরুদে ইব্রাহিম দুই অংশ আছে, তা আমরা একে জানি যে দুরুদে ইব্রাহিম। তা আমি বক্তব্যে তো যখন সলাতের অনুবাদ করেছি তখন আমি বলেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর প্রতি, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি এবং তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বলতে সেইটা ছিল ইসহাক, আর মোহাম্মদের উপরে বলতে সেটা হলো ইসমাইল, এটা ধরতে পারিনি। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, একটা হলো ইসহাক আর একটা হলো ইসমাইল। তো ইসহাকের পক্ষ থেকে সব বানী ইসরায়েলেরা, সব নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সুলাইমান নবী, দাউদ নবী, সব নবী কার পক্ষ থেকে? ইসহাকের পক্ষ থেকে। অনেক দিন পরে এসে ওরা ওই অপেক্ষায় ছিল যে মোহাম্মদও আমাদের বংশ থেকেই হবে, ওরা এ অপেক্ষায় ছিল যে মোহাম্মদ কাদের বংশ থেকে হবে, আমাদের বংশ থেকে হবে, যে ইসহাকে যে ঠেঙে যাবে, ইসহাক দিয়ে ইব্রাহিমের কাছে যাবে। কিন্তু এটা আর হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে চলে এসেছেন? ইসমাইলের, ঘুরে ইব্রাহিমের কাছেই গেছেন। কিন্তু দুরুদটা যে ইব্রাহিমের দুই ছেলে নিয়ে হলো এইটা ধরতে পারি। ইব্রাহিমের অংশটা হলো ইসহাকের উপর দিয়ে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশটা হলো ইসমাইলের উপর দিয়ে। কথাটিকে বুঝতে পেরেছেন? আমি তখন বললাম, ওহ, কথা তো ঠিকই, আমি তো কোনোদিন এভাবে বুঝতে পারিনি, আমি তো বলার কাজ বলি। মিডিয়ার লোককে আমরা বলি যে এই প্রোগ্রামগুলো তোমরা, এই বক্তব্যগুলো তোমরা জাতির কাছে খুব সুন্দর করে, ভালো করে পেশ করার চেষ্টা করো, সারা পৃথিবীর বাঙালি যেন বুঝতে পারে নিজের ইতিহাস এবং কি করলে সারা পৃথিবীর মুসলিম আবার তাদের এবাদতের জায়গা, তাদের মান সম্মান ফিরিয়ে পাবে, ওরকম মহিলা জন্ম নিবে, ওরকম মা পরহেজগারিতার মাধ্যমে সন্তান জন্ম দিবে, যাদের মাধ্যমে আবার হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যাবে, যাবে ইনশাআল্লাহ। আমার আপনার চেষ্টায় যেন ঘাটতি না থাকে। তারপরের জরুরি অংশ, যে আমি 90 সাল থেকে দাওয়াত দিই, আমি দাওয়াতে সফলতা অর্জন করেছি, এটাই আমি মনে করি, আলহামদুলিল্লাহ। তবে আমি জাতির সাথে এক জায়গাতে, দেশের আলেম ওলামা বক্তাদের সাথে এক জায়গাতে মিশে আছি, যে বক্তব্য হয় শুধু ঠান্ডার সিজনে। গরমের সিজনে কি তাহলে দাওয়াত লাগবে না? তো আমি তাদের সাথে মিশে আছি। আবার বক্তারা সবাই টাকা নেই, আমিও নি, আমি না হয় কোনোদিন মানুষকে টাকার কথা বলিনি, পথ খরচ পাথেও চাইনি। তো যখন দিয়েছে তখন তো ঠিকই নিয়েছি, বা নিতেও চাই যে দিলে নিব।
তো চাইনি কোনোদিন, চাওয়া লাগেও নি লাগবেও না ইনশাআল্লাহ। আর তারপরেও আমি যে এই পরিস্থিতির সাথে মিশে আছি এইটা আমাকে ভালো লাগতো না। তো আব্দুল্লাহর যখন এই মসজিদ ভিত্তিক দাওয়াত প্রজেক্ট দেখলাম তখন আমি বললাম আব্বু এটা সবচেয়ে ভালো কাজ, এই পথেই নামতে হবে, ঠিকই আছে আমি তোমার সাথে আছি আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। এগুলো কিন্তু আব্দুল্লাহর পরিকল্পনা, সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, যেখানে এমন কালিকুলাম, এমন কৌশল, এমন সিলেবাস থাকবে যে বাচ্চারা স্কুলে পড়লেও যেন নিজের পরিচয় জানতে পারে। ওইভাবে বই বের করা হচ্ছে মক্তবে বাচ্চারা কী পড়বে, বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর, আরবি অক্ষর শিখবে, তো আর কি শিখবে, আকিদা আদর্শ তারা শিখবে, নিজের পরিচয় তারা পাবে, এভাবে বই পুস্তকগুলি বের করা হচ্ছে। অনেক বড় পরিকল্পনা জামিয়া সালাফের অধীনে আর দাওয়ায়ে আল্লাহর মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, এটা একটা বিশাল পরিকল্পনা। মানুষ আমাদের মধ্যেই এই পরিকল্পনার বিরোধিতা করবে, তারই নাম হিংসা, তারই নাম হিংসা। তো যখন আজ করতে পারবেন যে এইটা হিংসামূলক কথা, তখন সেটা আল্লাহর কাছে সমর্পণ করে বলবেন, আল্লাহ মানুষকে তুমি হিংসার কবলে ফেলিও না, মানুষকে হিংসা করা থেকে বাঁচাও, আর এই কার্যক্রমটা তুমি কবুল করো যেটা একটা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারে। কোনোদিন হিংসার কথায় হিংসা দিয়ে উত্তর দিবেন না। 33 বছরে আমি কোনোদিন কারো হিংসার উত্তর দিইনি, এরকম কোনোদিন আমার প্রয়োজন হয়নি। কত শক্ত কথা আমার বিরুদ্ধে বলেছে, বলছে, তারপরে আমি সেটাকে কোনোদিন মাথায় নিয়ে আসি। কাজেই এই দাওয়ায়ে আল্লাহর একটা বড় প্রজেক্ট, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, আকিদা আদর্শ শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম, এই কার্যক্রমে আপনাকে দিন রাত থাকতে হবে। প্রথমত থাকবেন আল্লাহ তুমি কবুল করো, দ্বিতীয়ত থাকবেন যেহেতু জনগণের পয়সা দিয়ে এটা চলবে, কাজেই এই প্রজেক্টে 10টা টাকা হলেও, 5টা টাকা হলেও আপনি দিলেন না, এরকম যেন পরিবেশ আপনার না ঘটে। আমি বিভিন্ন সময়ে বলেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথাই ঠিক। সলাত আদায় করে যে মা আমার মরে গেছে, কবরে আছে, ওর আমি উপকার করতে পারবো না। শ্যাম পালন করে ওই মায়ের আমি উপকার করতে পারবো না। হজ করে আমি ওই মায়ের উপকার করতে পারবো না। কোরআন তেলাওয়াত করে যে মা আমার কবরে আছে আমি তার উপকার করতে পারবো না। কিন্তু আমার মায়ের নামে যখন 200, 500, 1000 টাকা দান করব, তখন এ দান সরাসরি আমার মায়ের কাজ করবে, সেটা তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। আর এই দাওয়ায়ে আল্লাহর একটা বড় কাজ, এই মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম, এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেই মানের ছেলে মেয়ে গড়ে তোলার লক্ষ্যে। এইটা কোনো ব্যক্তিকে খাটো করার জন্য নয়, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। কাজেই মনে রাখবেন যে দাওয়ায়ে আল্লাহ বা জামিয়া সালাফিয়ে 10 টাকা দান করলে ওটাই আশা করবেন যেটা আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের একটা কাজে আর দাওয়ায়ে আল্লাহর একটা কাজে 10 টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যেই স্বাদ আমি পেশ করেছি আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে। মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে, বই পুস্তক মাসিকাল ইতেসাম কলমে আছে, মিডিয়া আমার সামনে আছে, আমি মুখে আছি,
জামিয়ে সালাফের মাধ্যমে ভিন্ন ধরনের ব্যতিক্রম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর মাধ্যমে ছেলে মেয়ের উন্নত শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই লড়বো ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের ভালো মানের শিক্ষা দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন, বিদেশি শিক্ষকদের থাকা খাওয়া ভিন্ন, তাদের বাবুর্চি ভিন্ন। সামনে জানুয়ারি থেকে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক জামিয়া সালাফিয়া পাঠদান করবে ইনশাআল্লাহ। এখন বিদেশি আছে, তার নাম জামিয়া সালাফিয়া। ভারত বাংলাদেশের যারা বড় বড় বিদ্বান তারা জামিয়া সালাফে অবস্থান করেন। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমানে জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ, রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। আপনার বাড়ির পাশে সেটাই চলছে, সেটাই জামিয়া সালাফ। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, এইখানে একটা একাডেমিক ভবন আছে যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। এখানে একটা মসজিদ আছে, 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা মসজিদের কাজ শুরু হয়েছে 6 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়, যার একতলায় 10000 মানুষ সালাত আদায় করতে পারবে, 200 শতক জমির উপরে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে অবস্থান করে, 21 নম্বর সেক্টরের সাথে লাগা, পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা, পূর্বাচলের মধ্যে নয় তবে ওর সেক্টরের সাথে একবারে পাশে লাগা জামিয়া সালাফিয়া, 51 বিঘা জমির উপরে অবস্থান করে। আমার মনে বড় সাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়ার মাধ্যমে এদেশেরই জনগণ পুরুষ নারী সহযোগিতা করে রুজির ভার দায় দায়িত্ব পালন করছে। দুই একজন নয়, মনে করবেন না আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো বাঘা চার ঘাটের মানুষ, 10টা টাকা দিনে চলে কিভাবে, তা আপনার কোনো ভাই দেয়? বিদেশি সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না, কোনো বড় ব্যক্তির সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না, আমার আপনার সাধারণ মানুষের কৃষক কিষাণের 2 টাকা 5 টাকা, 2000 5000 50000 টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। এদেশের ভিত্তিহীন যার নিচে কিছু নেই, শূন্যের উপরে আছে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি যে দেখে আসবেন, আর বিশেষভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন সেদিন উপস্থিত হবেন, এই মাসের কত তারিখ, 23-24, নিজের প্রতিষ্ঠান বাঘা চার ঘাটের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, গর্ব করবেন আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এতে কোনো বিরক্তি আসবে না। যারা বক্তব্য দিবে তারা বিষয়ভিত্তিক বক্তব্য দিবে, কাউকে উঠাবেও না, কাউকে নামাবেও না। এবছরের বক্তব্য সব আকিদের ওপরে, যারা যে বিষয়ে বক্তব্য দিবে তারা স্যার বক্তব্য লিখে পাঠিয়ে দিয়েছে। স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না যে প্রতি যে সম্মেলনের নাম সালাফি কনফারেন্স, সেটা অন্য কোনো গতির সাথে মিলও খাবে না, সেই প্রতিষ্ঠানের নামও অন্য কোনো নীতির সাথে মিল খাবে না। প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া, সম্মেলনের নাম সালাফি কনফারেন্স, বিষয়ভিত্তিক বক্তব্য থাকবে আকিদা আদর্শের উপরে, নিজস্ব প্রতিষ্ঠান। আমার দিনী ভাই বোন মনে করবেন জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে আমি যাব, 10টা টাকা দিয়ে আসব, বিষয়ভিত্তিক বক্তব্য শুনবো, এই কথা আমি ব্যক্ত করে যাচ্ছি আপনার কাছে। আমি আপনার বাড়ির মানুষ, আমি আপনার কাছের মানুষ, আপনার নিকটে আমার আসতে কোনো দ্বিধা সংকোচ নেই, আপনি মুচি দিয়ে ডাকলে আমি আসতে পারি, সময়ের ব্যবধান মাত্র, পরিস্থিতির ব্যবধান মাত্র, আমাকে ডাকতে বড় কিছু লাগে না, সময় কিছু লাগে না, কোনো জায়গায় নয়,
যে কোনো জায়গাতে আমি যেতে পারি, যেতে প্রস্তুত আছি, যাওয়ার সময় মাত্র মুচিদে ডাকলেও হবে, আপনি ডাকলেও হবে। আমি খুব সাধারণ মানুষ, আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতা পানি বুঝেন, যে একটু বাতাস হলে কী করে, টলমল টলমল করে, যার নিজস্ব কোনো ভিত্তি নেই, আমার নিজস্ব কোনো ভিত্তি নেই, আমি হলাম কচুর পাতার পানি, স্বাভাবিক জামি।